কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেখতে দেখতে পুত্র লক্ষ্মী বিবাহের যোগ্য হয়ে গেছে, তাই আমি মনে স্থির করিয়েছি এক সপ্তাহের মধ্যে পুত্র লক্ষ্মীকে বিবাহ দিয়ে এই রাজকার্যের ভার আমি লক্ষ্মীর হস্তে দিতে চাই। শোনকা শোনকা, তুমি একটিবার দয়া করে এসো শোনকা। আজ আমি তোমার একটি খুশির সংবাদ শোনাবো শোনকা, তুমি বিধা বিলম্ব করো না। তো আমি তোমায় ডেকেছি শোনকা, আমি তোমাকে এই জন্য ডেকেছি। মাস্টারমশাই বলছিল পুত্র লক্ষ্মী আজকাল বড় দুষ্টি হয়েছে, তাই আমি মনে স্থির করিয়েছি পুত্র লক্ষ্মীকে আমি এক সপ্তাহের মধ্যে বিবাহ দিতে চাই। কত বড় হয়ে গেছে, সে বিয়েতে মত আছে কিনা তাকে যদি জিজ্ঞাসা করে দেখি। লক্ষাই লক্ষাই, কোথায় গেছিস বাবা? হাই বাবা, হাই আয় তারা কোলাই লক্ষাই। মা লক্ষা আমাকে ডাকছো কেন? মা শোন বাবা, মা তোমার পিতা মনে স্থির করিয়াছি আমার পূর্ণ 12 বছর বয়সে তোমাকে চাই বিবাহ। বাবা মা না, আমি বিবাহ করবো না মা। মনে বলো বাসু না মা, একদিন হতে হবে চম্পন বলে রাজা, সমস্ত প্রান্তে মানতে ঘুরতে চাই, গরিব প্রজাদের সঙ্গে মিশতে চাই, তাহলে কেউ আমাকে রাজা বলে মানবে না। তাই আমি মনস্থির করছি তোমাকে ছেড়ে এক সপ্তাহ জুড়ে যাবোই মন। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও মা, আমি আমার যাত্রা শুরু করে ফিরে আসতে পারি না। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও, না বিদায় দিলে তোমার ছেড়ে এই মুহূর্তে চলে যাবো সেই পারবো না রে, তোরে লাগাই বিদায় দিতে। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি আমার যাত্রা শুভ করে ফিরে আসছি মুখে জননী। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমাকে ভুল বুঝো না মা। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও, একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার ভোলি বুঝো না তুমি মা গো,
ও মায়া আমি যে ছেলে রাখাই গো মা ভুল বুঝো না তুমি যে মায়ার আমি যে ছেলে মা গো মা ও তোমার কথা আমার কোন সন্তানে যদি শুভকর্মে যায় মা যেন যদি এমন করে মন খারাপ করে বিদায় দেয় সেই সন্তানের চলার রাস্তা যে পিছন হয়ে পড়বে একটু বড় আমাকে হাসি মুখে বিদায় দাও হাসি মা গো তোমার মনে প্রাণী এত ভালোবাসা তোমারই করুণাকে পৃথিবীতে আশা তোমারই করুণাকে পৃথিবীতে আশা তোমারই করুণাকে পৃথিবীতে আশা জানো জানো
বিদায় তো মা আমাকে বিদায় দিচ্ছিল না, মার কাছে আমি কান্নাকাটি করলাম, মা আমাকে বিদায় দিয়ে দিল, মা মনের মধ্যে আমাকে বিদায় দিয়ে দিল। যাই হোক, আমি যে বেহুলার পিনে পাগল, যত দূর হয় হোক আমি নিজে হাঁটতে হাঁটতে যাব সেই বেহুলার খুঁজে, আমি যে ওর প্রেমের পাগল, যত দূর হয় হোক আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে যাব সেই বেহুলার খুঁজে। সেনাপতি চলে যা লাগে অচেনা, কোথা গেলে মনের মানুষ পাবো বুঝে না। কাকুমনি বলছিলাম একটু পিপাসার জল পাওয়া যাবে? পিপাসার জল দুঃখের বিষয়। কেন? টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে। পিপাসার জল মেটাতে গেলে অপেক্ষা করতে হবে, কারণ টিউবওয়েলটা অনেকটা দূরে আছে। কাকুমনি বলছিলাম এই আসার সময় দেখলাম না এই পথ দিয়ে অনেক ঘরে বাড়ি ভেঙে পড়েছে অনেক জায়গার মধ্যে, ওটা কি ছিল? ওখানে একটা বাজার ছিল, হাটবাবুটা মারা যায় আর বাজারটা ওইভাবে পড়ে যায়। তাই বুঝি কাকুমনি বলছিলাম হাটবাবু মারা গেছে, বাজারটা ওইভাবে পড়ে আছে, কিন্তু এই জায়গাটার নাম কি? ওটা হলো নবগ্রাম। বা খুব সুন্দর নাম, নবগ্রাম। আচ্ছা কাকুমনি, বাজারটা আবার নতুন করে শুরু করলে কেমন হয়? নতুন করে শুরু করবি? নতুন করে শুরু করতে গেলে অনেক টাকা প্রয়োজন আছে। আমি দেব, আমি দেব, আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ। আপনি বোধহয় জানেন না বাজার শুরু করতে গেলে কত টাকা প্রয়োজন আছে। কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দেব। কিছু না হলে তো লাখ দশ টাকা লাগবেই। আমি দেব, 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 কথা দিলাম দেব। আপনি দেবেন তাহলে? হ্যাঁ আমি দেব। আপনি যদি জানেন, আপনাকে জিজ্ঞাসা করতে হবে কে কি দোকান দেয়। বেশ, আমি জিজ্ঞাসা করে দেখছি। ও দাদা ভাই, আপনাকে বলছি, বলছিলাম না এই বাজারে আমি হাটবাবু হবো, এই বাজারের মধ্যে আপনি একটা দোকান দিবেন। কিসের দোকান? আমার দোকান দেব। আপনার কত টাকা লাগবে? দু লাখ টাকা। দু লাখ টাকা? হ্যাঁ। তাই বুঝি দু লাখ টাকা দিতে হবে? বেশ দিয়ে দেব। ও দাদা, আপনাকে বলছি আপনি এই বাজারের মধ্যে একটি দোকান দিবেন। কিসের দোকান? সবজির দোকান। আপনার কত টাকা লাগবে? পঞ্চাশ হাজার। বেশ, মন খারাপ করে বলবেন না, আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে। ও ঠাম্মা, ও ঠাম্মা, আপনাকে বলছি, ঠাম্মা লজ্জা মুখ ঘুরিয়ে নিচ্ছে, ঠাম্মা লজ্জা করলে হবে না, আমি অনেক দূর থেকে এসেছি আপনার গ্রামেতে, আমি বাজারে হাটবাবু হবো, এখানে দেবে একটি পানের দোকান, যত টাকা লাগবে আমি দিয়ে দেব। এইবার শিকার হয়ে গেছে ঠাকুমা, যখন টাকা দেবো বলেছি শিকার হয়ে গেছে। বৌদিমণি, ও বৌদিমণি, বৌদিমণির লজ্জায় মুখটা ঘুরিয়েছি। দেখো বৌদিমণি, নারী পুরুষের সমান অধিকার, পরিশ্রম করলে তারপরে সংসার চলবে। এই বাইরের মধ্যে দেবে একটা মাছের দোকান, যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। টাকা যখন দেবো বলেছি সবাই শিকার হয়ে গেছে। কাকুমনি, সবাইকে শিকার করলাম, কিন্তু আপনি কিসের দোকান দেবেন বাবু? হ্যাঁ, আমি মনে করছি মনোহরি দেব। মনোহরি, 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 যার আছে মনোহরি কি করবে তার জমিদারি। আপনি দেবেন মনোহরির দোকান, আপনার সঙ্গে আমার একটা শেয়ার থাকবে বাবু। ব্যবসা করবো, তবে শেয়ারের ব্যবসা আমি করবো না। না না কাকুমনি, ওই শেয়ার করবো না, মাঝের মধ্যে আসবো, টাইম পাস করে চলে যাবো। এইভাবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলছিলাম কাকুমনি একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম বাইরে মিনাজার আপনাকে করলাম, আমি হলাম হাটবাবু, এই বাইরে আজ থেকে নাম দিলাম নতুন নয়া বাজার। বাহ বাহ, খুব সুন্দর নাম।
আরাম হয়েছে বাবু। কিন্তু কাকুমনি বাজার তো অনেকদিন থেকে ভেঙে চুরে পড়ে আছে, বাজারের মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খরিদ্দার আসবে না, সব ফিরে চলে যাবে। আগে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তারপরে দোকানপাট ব্যবসা করে যাবে। বাবু পরিষ্কার আমরা করতে পারবো না, আমরা পরিষ্কার করার সময় পাবো না, আমরা কখন পরিষ্কার করবো? বুঝলাম কাকুমনি, এখানে কাজের লোক পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কি নাম তার? উত্তম হারেনি। বেশ কাকুমনি, আমি ডেকে নিচ্ছি। নমস্কার। তাহলে ডেকে নিন। হ্যাঁ নমস্কার। আমি তাহলে আসি। তাহলে আসি না? আসি। উত্তম হারেনি, কি হলো? ও আমি বুঝতে পারিনি আমার চেয়ে বয়সের ছোট্ট কি বলো। বেশ সম্মান রাখছি। উত্তম হারেনি যাই গো বাবু যাই। ওই আসছি বুঝি। ওই উত্তম হারেনি বলে ডাকলে ওহকার গুণ মনি,
পাই বুঝি সঙ্গে যদি গাও কো সাথী বাজারে আমি ফুলকি করি দুজনে মিলে করিব পরিষ্কার দুজনে মিলে করিব পরিষ্কার কেন তুমি পাজা বাবু তাকে সম্মান দিয়ে রাখতে হবে বেশ আরো জোরে ডাকবো আরামসে দাও ফিরে ছিলাম আর রামানন্দ রামানন্দ বলে ডাকতে হো আরে কোন উরে ওই বুঝি আসছে আরে জলিয়া আরে যত হো যত আরে লাল সরবি মদের নেশাই আমি মাতাল হয়েছি আজ তোমার দোয়া আজ মুক্ত মালা আমি গলায় পড়েছি আমি পুরমি মদিরি নিশ্চয় মহতাল হয়েছি তোমারই দেওয়া মুখ তোমাল বলি পড়েছি দূরে কেন কাছে এসো দূরে কেন কাছে এসো কাছে এসে একটু সোহাগ করো এই বাবু না বটি ভালো আছে এই বাবু তো কেটে গেছে হে রামা বাবুকে ভালো করে প্রণাম কর অশিত সাউন্ড দোষা ডিজে বাপি দোষা এক নম্বর পোল